শীতের আগে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। মাসের শুরুতেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, তো ফের নিম্নচাপের জেরে বাংলার কোন কোন জেলাগুলিতে কবে থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শীতের পথে বারবার বাঁধা হচ্ছে নিম্নচাপ, তার মধ্যে এই নভেম্বরের শেষের দিকেও শীতের দেখা নেই। খাতা কলমে তাপমাত্রা সামান্য কমলেও কবে যে শীতের ব্যাটিং শুরু হবে তা স্পষ্টভাবে জানাতে পারছে না আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনে বড় জোর রাতের দিকে পারদ নামতে পারে, কিন্তু জাঁকিয়ে শীতের জন্য এখনও হাপিতোষ করে বসতে হবে। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহ শেষে ভাসতে পারে বাংলার কিছু জেলা। বৃষ্টি হলেও আছে রাজ্যবাসীর জন্য সুখবর, কারণ এই বৃষ্টির হাত ধরেই তাপমাত্রার পারদ আরও নামবে এই রাজ্যে। হাওয়াফিস জানিয়েছে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে ঢুকতে পারে, তারপর তা শক্তি বাড়িয়ে ক্রমশ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাবে, আর এরপরেই তা ধীরে ধীরে বৃষ্টির আকার নেবে। এর প্রভাব বাংলাতেও পড়বে। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার রাজ্যবাসীর ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে গোটা বঙ্গবাসী। ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক। আগামীকালকের আবহাওয়া, আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।